বয়স বাড়ার সাথে সাথে চোখের নিচের বলি রেখা বা ডার্ক সার্কেল যেন আমাদের চিন্তার কারণ হয়ে থাকে। হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে একটা আই ক্রিমের রিভিউ নিয়ে আসছি যা আমাদের চোখের নিচের বলে রেখা এবং ডার্ক সার্কেলের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করবে। আজকে আমি তোমাদের সাথে থ্রি ডাব্লিউ ক্লিনিকের যে হানি আই ক্রিমটা আছে সেটার একটি রিভিউ নিয়ে আসছি। এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনেক ফেমাস একটা আই ক্রিম এবং অনেক ভালো একটা আই ক্রিম। সাধারণত আমাদের চোখের নিচে যে কালো দাগ এবং যে ডার্ক সার্কেল থাকে, বয়সের যে বলে রেখা পরে ভাঁজ পড়ে যায় চোখের নিচের চামড়ায়, তা দূর করাই হচ্ছে আই ক্রিমের কাজ, যার জন্য এই ক্রিমটি অনেক ফেমাস। এটা যে কোনো পেজে তোমরা পেয়ে যাবা, আমি বোধহয় বি প্রিন্সেস থেকে নিয়েছিলাম। আর এটা হচ্ছে থ্রি ডাব্লিউ ক্লিনিকের আমার আরেকটা প্রোডাক্ট সানস্ক্রিন, যার একটা রিভিউ তো অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। আর এই আই ক্রিমটা হচ্ছে আমার থ্রি ডাব্লিউ ক্লিনিকের ইউজ করা সেকেন্ড প্রোডাক্ট। তো এবার আমি এটার প্যাকেজিং নিয়ে কথা বলতেছি। এরকম একটা কার্ডবোর্ডের মধ্যে আসে যেখানে এটা সমস্ত ডিটেলস দেওয়া আছে, এখানে এটা কতটুকু ইনগ্রিডিয়েন্টস কী কী আছে না আছে সব কিছুই দেওয়া আছে এখানে, তোমরা দেখতে পারবা। তোমাদের যদি কোনো প্রোডাক্টে কোনো সমস্যা থেকে থাকে, তোমরা চাইলে প্রোডাক্টে স্কিপ করতে পারো, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। আর এখানে কিছু কোরিয়ান ভাষায় হচ্ছে লেখা আছে যে আমি বলতে পারতেছি না। থ্রি ডাব্লিউ ক্লিনিক কিন্তু একটি কোরিয়ান প্রোডাক্ট, এখানে 40 ML-এর মতো প্রোডাক্ট আছে, জাস্ট একটুকুই দেখা যায়। তো এই হচ্ছে এটা ইন টোটাল প্যাকেজিংটা। তো এবার আমি এটা টিউবটা দেখাতেছি। টিউবটা অনেক বড়, একা ইউজ করলে মোটামুটি 3-4 মাসেরও বেশি তুমি এটা ইউজ করতে পারবা। অনেকগুলো করে প্রোডাক্ট থাকে আর খুবই অল্প পরিমাণে লাগে, দ্যাটস ওয়াই এটা অনেক দিন যাবে। আমি মোটামুটি অক্টোবর থেকে বোধহয় ইউজ করতেছি, ডিসেম্বর এখনও আমার অনেকখানি প্রোডাক্ট বাকি আছে। তো এই হচ্ছে, দেখো এই অনেক লাইট ওয়েটের একটা প্রোডাক্ট, খুবই সুন্দর স্মেল অ্যান্ড খুব সহজে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়, যেটা খুবই ভালো, এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, আমার খুবই ভালো লাগে। তো আই তো তো এরকম ধীরে ধীরে ডট ডট করে দিয়ে নিবে, 3 ফোঁটা করে দিলেই হবে চোখের নিচের অ্যাকর্ডিং তো তোমরা নিবে। দেন হচ্ছে নিচের দিক থেকে উপরের দিকে তোমরা রিং ফিঙ্গার দিয়ে এরকম করে ম্যাসাজ করে নিবে, তাহলে কিন্তু এটা খুবই ভালো কাজ করবে। এই দেখো খুব সহজে অ্যাবজর্ব হয়েছে। এটাই হচ্ছে আই ক্রিম লাগানোর নিয়ম। তো আই ক্রিম কিন্তু আমাদের চোখের জন্য অনেক উপকারী, সেক্ষেত্রে একটু বুঝে শুনেই লাগাবা, চোখের ভিতরে যাতে না যায়। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই আই ক্রিমটা অনেক ফেমাস আমাদের দেশে, আমার খুবই ভালো লাগে। তো অনেকের হয়তো চোখে হচ্ছে সমস্যা হতে পারে এটা দেওয়ার পরে, অ্যালার্জির সমস্যা, সেক্ষেত্রে এটা দাও স্কিপ করে দিবে। সব প্রোডাক্ট কিন্তু সবার জন্য কাজ করে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাট আমি এখন এরকম কিছু শুনি নাই, তো আই হোপ এটা সবার জন্য কাজ করবে। আর এটা যে জিনিসটা আমার সবথেকে ভালো লাগছে, এটার স্মেলটা আর এটার সাইজটা যে অনেক দিন যায়। সো আপুরা এটাই ছিল আমার আই ক্রিম সম্পর্কে, এই আই ক্রিম সম্পর্কে রিভিউ। আশা করছি রিভিউটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। হেল্পফুল হলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।